প্রোফাইলটা ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন তো আপনি চাইলে খুব সরজের আকর্ষণের প্রোফাইলটা ফেসবুক পেজ আপনার মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন বর্তমানে জনপ্রিয় এই প্রোফাইলটায় ফেসবুক পেজগুলো কেউ বি আপনি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এর আগে ওই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে কেউ বি আপনার প্রোফাইলটায় ফেসবুক পেজ তৈরি করবেন চালে চ্যানেল থেকে দেখে আসতে পারেন অথবা এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কেউ আপনারা এই প্রোফাইলটায় ফেসবুক পেজ তৈরি করবেন তো প্রোফাইলটায় ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো একটা ব্রাউজারের মাধ্যমে এই সম্পূর্ণ কাজটা করতে হবে তো আমি গুগল ক্রোম বাজারে চলে গেলাম তো ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখানে আপনাদের ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিবেন তো ফেসবুকে চলে যাবেন তো গুগল ক্রম বা যে আপনারা ফেসবুক ডট কম লিখে সার্চ করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করা থাকলে চলে আসবে তো এখানে দেখে যে উপর দিকে রয়েছে থিরোটাইকন এখানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে ডেস্কটপ সাইডে আপনারা ক্লিক করে দেবেন তাহলে এটা আপনার ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে তো এখন আপনারা এরকম দেখতে পারেন তো আপনাদের এই পেজটি না আসলে উপরের দিকে সার্চ করে দেবেন ওয়াইফ ডট ফেসবুক ডট কম এটা লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের এখানে ফেসবুক পেজ তৈরি করার মতো অপশনটা পেয়ে যাবেন তো দেখে যে এখানে সার্চ করে দেবেন ওয়াইফ ডট ফেসবুক ডট কম এটা লিখে সার্চ করে দিলাম তো এখন এখান থেকে খুব সহজে প্রোফাইলটা ফেসবুক পেজগুলো তৈরি করতে পারবেন তো এটা তৈরি করার জন্য আমি জুম করে সম্পূর্ণভাবে দেখে দেবো কীভাবে আপনার প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করবেন তো উপরে দিকে এখানে রয়েছে থিরো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম দেখতে পারবেন তো এখন সাইড দিয়ে রয়েছে এখানে দেখবেন যে পেজ নামে একটা অপশন রয়েছে পেজেস নামে একটা অপশন রয়েছে এখানে পেজেসে ক্লিক করে দেবেন তো পেজেসে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আমার প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করা রয়েছে তো এখন এখান থেকে নতুন প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করার জন্য এখানে দেখেন যে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে প্রোফাইলটায় পেজগুলো তৈরি করতে পারবেন তো প্রথমে আপনাদের নর্মাল পেজের মতো আসবে এরপর এখানে একটা বিপিএন কানেক্ট করতে হবে প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করার জন্য তো আমি একটা বিপিএন কানেক্ট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের অবশ্যই একটা বিপিএন এর প্রয়োজন হবে তো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না তো এর জন্য একটা বিপিএন কানেক্ট করতে হবে তো আমার সিকিউর বিপিএন এটা ইনস্টল করা রয়েছে এর জন্য আমি একটা সিকিউর বিপিএন ওপেন করে দেবো তো এখন উপর দিকে ক্লিক করে আপনি সবগুলো কান্ট্রি দিয়ে দেবেন তো এখানে আপনারা ইউএস কান্ট্রি দিয়ে দেবেন তো একটা দেখেন যে উপর দিকে রয়েছে ইউএস এই কান্ট্রিটা আমি সিলেক্ট করে দেবো কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর যে এই বিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো এখানে আপনারা অ্যাড্রেস লেগে কেটে দেবেন এবং আমি গুগল ক্রোম বাজারে গিয়ে এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কিভাবে প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করবেন তো এখন গুগল ক্রোম বাজারে চলে আসার পর আপনারা এরকম দেখতে পারেন উপর দিকে দেখতে পাবেন যে বিপিএনটা কানেক্ট করা রয়েছে তো এখন আপনাদের এখানে রিফ্রেশ করে দিতে হবে তো রিফ্রেশ করে দেওয়ার পর এখানে আপনাদের প্রোফাইলটা ফেসবুক পেজ তোর মতো অপশনটা পেয়ে যাবেন তো আমি রিফ্রেশ করে দিলাম তো রিফ্রেশ করে দেওয়ার পর দেখবেন যে প্রোফাইলটা ফেসবুক পেজ করার মতো অপশনটা চলে এসে তো আপনাদের সব আইডিতে এটা নাও আসতে পারে তো আপনারা সবগুলো আইডি দিয়ে চেক করবেন অথবা যে কোনো আইডি দিয়ে চেক করে দেখবেন প্রোফাইলটা পেজ করার মতো অপশনটা পেয়ে যাবেন তো আপনাদের যে কোনো আইডি থেকে এরকম প্রোফাইলটা পেজ করার মতো অপশনটা পেয়ে গেলে আপনি খুব সহজে এখান থেকে পেজ তৈরি করতে পারবেন তো সব আইডি দিয়ে নাও হতে পারে তো আমি এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কিভাবে পেজ তৈরি করবেন তো এখানে আমি এখানে জুম করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কী আপনার প্রোফাইলটা ফেসবুক পেজটা তৈরি করবেন তো আপনাদের প্রথমে এখানে ফেসবুক পেজের নামটা দিয়ে দেবেন তো দেখবেন যে নামের পর রয়েছে ক্যাটাগরি এখানে ক্যাটাগরিতে ক্লিক করে দেবেন তো এখানে আপনারা অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন তো একটা ক্যাটাগরি সার্চ করে দেবেন তো এখানে একটা ক্যাটাগরি সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে আপনার ক্যাটাগরিটা দিয়ে তো এখন নিচে দেখে দেখবেন যে ক্রিয়েট পেজ নামে একটা অপশন চলে এসেছে তো এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা ফেসবুক পেজটা তৈরি করে নিতে পারেন খুব সহজে তো ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভে এখানে ক্লিক করে আপনার পেজটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তো এই ছিল ভিডিওটা দেখে আপনার প্রোফাইলটা ফেসবুক পেজ তৈরি করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পরবর্তীতে ভিডিও পাওয়ার